সন্তানের মা চোখের পানি ছেড়ে কাঁদিল আর বলেন, আমার আল্লাহ, যেই সন্তানের জন্য জীবন যৌবন সব আমি কুরবানি দিলাম রে মালিক, আজকে সন্তান আমার গায়ে হাত তুললো, রে সন্তান আমি তোর সেই মা, তোর বাবার ইন্তেকালের পর আমি দ্বিতীয় পুরুষ গ্রহণ করি নাই, শুধুমাত্র তোর সুখের জন্য আমার শখ আল্লাহর সুখ সব ত্যাগ করে দিয়েছি, মাটি করে দিয়েছি রে সন্তান। ওরে বাবা, না খাইয়া তোকে খাওয়াইছি, তুই ঘুমাইছ, আমি বা ঘুমাই নাই, সারা রাত তোর জন্য কত নামাজ আদায় করতে করতে নাত্রটা নির্ঘুম কাটাইছি রে বাবা, তোর জন্য দোয়া করতে করতে নির্ঘুম রাত্রটা কাটাইয়া দিছি, গর্বে ধারণ করে কত কষ্ট করছি রে বাবা, গর্বের বয়স যখন 8-9 মাস হয়ে গেছে, পেটে লাথি মারছো, আমি মা বিছানায় শুয়ে পড়ছি, মনে হইছে মারা যাব, দুনিয়াতে জন্মগ্রহণ করলি আমি মা বেহুশ হয়ে গেছি, তুই কালো না ধলা না সুন্দর না বেটে নাকি লম্বা, তোর নাক উঁচা নাকি বোচা আমি দেখি নাই, সবাই গবেষণা করে, আমি শুধু চাইছি আমার সন্তান কই, শীতের রাত প্রসাব পায়খানা করে বিছানা নষ্ট করে ঠান্ডা লাগছে, চিৎকার দিছে, অনেকের ঘুম ভেঙে গেছে, সবাই বিরক্ত, এমনকি তোর বাবাও বিরক্ত, কিন্তু আমি মা বিরক্ত হই নাই, তুই অসুস্থ হয়ে গেলে আমি মা তোর সেবা করতে করতে নির্ঘুম রাত কাটাইছি। ওরে বাবা, মানুষের বাড়ি কাজ করতে গিয়ে কত লাঞ্ছনা সহ্য করলাম, কত অপমানিত হলাম বাবার, এরপর তোকে বুঝতে দিই নাই, দিনের পর দিন কাজ করতে করতে আমার চেহারাটা কালো হয়ে গেছে, চামড়া পুড়ে গেছে, আজকে আমার গায়ে তুই হাত তুললি রে বাবা, আমি যদি তোর জন্য তাহাজ্জুদের দোয়া না করতাম আজকে মানুষ হইতে পারতি না, ওরে আলেম আলেম হইলি আমি মায়ের দোয়ায়, হে টাকাওয়ালা সম্মানী, আমি মা যদি দোয়া না করতাম এত সম্মান পাইতি না, করে আল্লাহ আমার সন্তানের কোনো বিপদ দিও না, ও বোঝে নাই আমার গায়ে হাত তুলছে, তবে ওকেও একটা সন্তান দান করেন, ওকেও বাবা বানান, মার জন্য আলাদা একটা ঘর করে দিছে, বউয়ের সঙ্গে কথাবার্তা নাই, মাঝে মাঝে গিয়া খাবার দিয়ে আসে, মা ওই খাবার খায় আর সন্তানের জন্য বদ্দোয়া করে না, দোয়াই করতেছে, আল্লাহ ওদেরকে একটা সন্তানও দান করলো, কয়েকদিন পর সন্তান বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেছে, 1-2টা বেজে গেল, দরজা খোলা, ভিতরে ঢুকে দেখে সন্তানের মা নিজের স্ত্রী নবজাতক সন্তান নিয়ে খেলাধুলা করতেছে, সন্তান ছেলে ডাক দিয়া বলে, হে বিবি এখনো কেন ঘুমাও না, ছেলেটাকেও কেন ঘুম পাড়াও না, বিবি ডাক দিয়া বলে, স্বামী সন্তানের মর্ম তুমি কি বুঝবা, ও স্বামী 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি আমি, প্রসাব করছে আমি বিছানা পাল্টাইছি, আবার প্রসাব করছে আবার কাঁথা পাল্টাইছি, আবার করছে আবার পাল্টাইছি, শেষে আমার শাড়ির আসল বিছায়া দিছে ওটাও নষ্ট করছে, আবার শাড়ি পাল্টাইছি, এখন আর খালি জায়গা নাই, এজন্য বুকের উপরে নিয়ে শুকনায় ঘুম পড়াইছি, ওরে স্বামী আমার সন্তানের জন্য দুনিয়াও ছাড়তে পারবো, তোমাকেও ছাড়তে পারবো, এই সন্তানই আমার সব, ছেলে আর দেরি করে না, একটা দৌড় দিয়া মায়ের ঘরের দরজায় গিয়া দাঁড়াইছে, ভেতরে মা নামাজের মধ্যে বসা, দরজায় ধাক্কা দিছে, মা গো দরজাটা খোল, ভেতর থেকে মা সালাম ফিরাইয়া অনুনয় বিনয় করে, বাবা আবার কি অন্যায় করলাম, সেদিন মারছ সেই ব্যথা আমার এখনো যায় নাই, তোর বউয়ের সঙ্গে আমার দেখাও নাই কথাও নাই, বাবারে তবুও যদি ভুল হয় আমাকে মাফ করে দে,
আমি বৃদ্ধ হয়ে গেছি দুর্বল, আজকে যদি মারো আমি আর বাঁচব না। এ ছেলে হে সন্তান, আমি ফজরের আগে তোর ঘর ছেড়ে চলে যাবো, আর পরিচয়ও দেব না। আমার পরিচয় তোর আর অপমানিত ছোট হওয়া লাগবে না। সন্তান রাগ হইয়া বলে, মা গো দরজা যদি না খুলো দরজা ভেঙে ঢুকবো। মা মনে করছে রাগ হইয়া, দরজা যদি ভেঙে ঢুকে বেশি মারবে, তার চেয়ে দরজাটা খুলে দি। মা দরজাটা খুলে দিয়া হাত জোর করে সন্তানের সামনে হাঁটু গেড়ে বসে গেছে। সন্তান একটা চিৎকার দিয়া মায়ের পা দুইটা জড়া ধরছে। আর ডাক দিয়া বলে, মা বুঝি নাই বুঝি নাই বুঝি নাই। ও মা তোমার গায়ে হাত তুলছি, এই হাত জান্নাতে যাবে না রে মা। কোন শয়তানের ধোকায় পড়েছিলাম, তোমার ত্যাগার কোরবানি না হইলে আমি আজকে মানুষ হইতে পারতাম না। কিন্তু আফসোস মানুষ হইয়া অমানুষ হইলাম। ও মা তোমার যত শাস্তি দেওয়া আমাকে দাও, আমি আর মানুষ নাই। আমার স্ত্রী যদি সন্তান নিয়ে এত রাতে খেলা করতে পারে, তুমি তো কত কষ্ট করছো। মা ডাক দিয়া বলে, ওরে বাবা এই দিনটার অপেক্ষায় ছিলাম, আমি জানতাম তোর যদি সন্তান হয় তুই বাবা হলেই বুঝতে পারবি। বাবারে তোর জন্য কোনো বদদোয়া করি না। এ সন্তান হে মা বাবার সন্তান, আজকে তওবা কর তওবা কর। যার মা বাবা বাসায় আছে গিয়া ক্ষমা চাইয়া না, তোমার মা বাবা কিন্তু তোমার দিকে তাকাইয়া রইছে। আহারে যার মা নাই বাবা নাই, মাঝে মাঝে মায়ের কবরে গিয়া বাবার কবরের পাশে দাঁড়াইয়া ক্ষমা চাইও আর বইল, বাবা গো মা গো তোমাদের মতো নেয়ামত হারাইছি, ও মা ক্ষমা চাবো তাইও তো পারলাম না, সুযোগও দিলা না। এখন বুঝি মা নাই বাবা নাই, মা বাবার কি মর্ম। ও মা মাফ করে দিও বাবা, মাফ করে দিও। ওরে আল্লাহর গোলাম, যদি মা বাবার সঙ্গে অন্যায় করে থাকার অবাধ্য হয়ে থাক, আজকে রাতেও আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। আল্লাহ আমাদের মাফ করেন, আল্লাহ এই রাতে আমাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ জীবনে যত আমল করছি সব ভুল ত্রুটি ক্ষমা করে কবুল করে নেন। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করে। সবাই মিলে দোয়া করব, মন খুলে লম্বা দোয়া করব, জীবনের গুনার জন্যে, এই জাতির জন্যে দোয়া হবে। দোয়ায় শরিক না হলে কোনো গুনাহ নাই, কিন্তু বড় নেয়ামত থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা আছে। কারণ এখানে একজনের দোয়া কবুল করলেও তাকে উছিলা করে আল্লাহ সবাইকে মাফ করে দেবেন। ইবলিস চায় না আপনি দোয়ায় শরিক হন, কারণ ইবলিস জানে এখানে একজনের দোয়া কবুল করলেও আল্লাহ সবাইকে মাফ করে দেবেন। ইবলিস বলে, তোকে নিয়ে যুগ যুগ ধরে আমি সাধনা করেছি, আর তুই একবার আমিন বলেই সব গুনাহ মাফ করে নিবি, এটা হয় না। চল আজকে আর দোয়ায় শরিক হওয়ার দরকার নাই। আমরা কি ইবলিসের চালে পা দেব, ইবলিসের ফাঁদে পা দেব? সবাই দোয়া করব, দোয়া হবে ইনশাল্লাহ। আজকে বয়ান যত কম হয় ততই ভালো। আজকে নিজে নিজে ইবাদতের রাত, নিজে নিজে ইবাদত করার দিন। বেশি বেশি নফল ইবাদত, জিকির, তেলাওয়াত, নামাজ, দরুদ শরীফ পড়া,
এই চারটা আমলই আজকে করবেন, নামাজ, দোয়া ইস্তিগফার, জিকির, তেলাওয়াত, দরুদ শরীফ, পাঁচটা। নামাজ, দরুদ শরীফ, জিকির, দোয়া ইস্তিগফার, তেলাওয়াত, এই পাঁচটা আমল একের পর এক করতেই থাকবে না ফজর পর্যন্ত। ফজরের আগে আগে ঘুমাইয়া যাইবেন, জোহরের সময় উঠবেন। তো যদি দেখেন আপনার গভীর রাত, জাগ না থাকলে ঘুমাইয়া যাইতে পারেন, ফজর কাজা হইতে পারে, তাহলে আপনার আমলের দরকার নেই, এখনই গিয়ে ঘুমাবেন, এটাই আপনার জন্য বেশি উপকারী। আমি কি কথা বুঝাইতে পারতেছি? আমি যতটুকু খবর পেয়েছি, ইদানিং আমাদের জুমায় মুসল্লির সংখ্যা তুলনামূলক একটু বেশি, বাহিরে রাস্তাঘাট অনেক কষ্টে দাঁড়ায় মানুষ, বিছানাও এখন আর সংকুলন হচ্ছে না, মানুষজন এসে পাকার উপরে দাঁড়িয়ে যায়। আপনারা কি চান উপরে আর একটা তলা বাড়ুক? এই জি সবাই কয় না, শত্রুতা আছে মসজিদের লগে, ইনশাআল্লাহ বলেন, সবাই বলেন, উপরে আর একটা তলা বাড়ুক চান সবাই? কে কে চান না হাত উঠান, বোঝে নাই, কারণ হলো সবাই মনে করছে কে কে চান এটাই বলবে, হাত উঠানোর দোষের না, তবে আর একটু অ্যালার্ট হলে হাত উঠাতো না আর কি। যারা উঠাইছে তারা দোষে উঠায় নাই, তারা ভালো মনে করেই হাত উঠাইছে, কিন্তু দেখছে কথা আমি উল্টো বলে ফেলাইছি। তো সবাই চান আলহামদুলিল্লাহ, বেশি বেশি রোজা রেখেছেন, বেশি বেশি নফল ইবাদত করেছেন। আমরা যারা মুমিন, কিয়ামতের ময়দানে মুমিনরা বলবে, রব্বানা ইন্নানা সামিনা মুনাদি ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরব্বিকুম ফা আমিনা। হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, হে আমাদের মাবুদ, আমরা দীনের পথে আহ্বানকারীকে আপনার প্রতি ঈমান আনতে আহ্বান করতে শুনেছি, আপনাকে দেখি নাই, আপনার কথা শুনেছি, আপনার রূপ দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, ইউনাদি মুনাদি আহ্বানকারীকে আহ্বান করতে শুনেছি আপনার প্রতি ঈমান আনার জন্য, আমাদেরকে ডেকেছে, শোনার সাথে সাথে আমরা ঈমান এনে ফেলেছি, আপনাকে দেখতে চাই নাই, প্রশ্ন করি নাই, যুক্তি দাঁড় করাই নাই। আমাদেরকে যখন বলেছে আমরা আপনার গোলাম মেনে নিয়েছি, যখন বলেছে আপনি আমাদের মাবুদ মেনে নিয়েছি, যখন বলেছে আপনি আমাদের রব মেনে নিয়েছি, যখন বলেছে আল্লাহু আহাদ মেনে নিয়েছি, যখন বলেছে আল্লাহু সামাদ মেনে নিয়েছি, যখন বলেছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ মেনে নিয়েছি, যখন বলেছে ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ মেনে নিয়েছি, কোনো প্রশ্ন করি নাই, আপনাকে দেখতে চাই নাই, যে যেই জিনিস দেখি না ওই জিনিস বিশ্বাস করি না, এমন কোনো যুক্তি দাঁড় করাই নাই। এই যুক্তি তো তারা দাঁড় করিয়েছে যারা আপনাকে মানতে চায় নাই, এই যুক্তি তারা দাঁড় করিয়েছে যারা মন চায় জিন্দেগি পালন করতে চেয়েছে, এই যুক্তি তারা দাঁড় করিয়েছে যারা পরকাল বিশ্বাস করেনি, এই যুক্তি তারা দাঁড় করিয়েছে যারা আমার রাসূলের সুন্নত মানতে চায়নি, এই যুক্তি তারাই দাঁড় করিয়েছে যারা দুনিয়াতে হারাম খাইতে চায়, এই যুক্তি তারা দাঁড় করিয়েছে যারা দুনিয়াতে আপনার বিধান পালন করবে না, নিজের মতো করে রাজত্ব কায়েম করবে, কিন্তু আমরা এই রাজত্বের লোভে পড়ি নাই, দুনিয়ার লোভে পড়ি নাই, পদ পদবীর লোভে পড়ি নাই। যখনই বলেছে আমাদেরকে বিরব্বিকুম আপনার প্রতি ঈমান আনার জন্য, আমান না, আমরা ঈমান এনে ফেলেছি।
এবার আমাদের গুনাগুলো মাফ করে দেন, এবার আমাদেরকে বরকত দান করেন, এবার আমাদের পিছনের গুনাহ মাফ করেন, এবার আমাদের ক্ষমা করেন, এবার আমাদের জান্নাত দেন। আর কাফেররা কি বলবে? কাফেররা বলবে আমরা দুর্ভাগা ছিলাম, আমাদের কাছে দ্বীনের আহ্বান গিয়েছিল আমরা মানি নাই, আমাদেরকে বলা হয়েছিল আমরা শুনি নাই, হে আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠায় দেন। ফাইন উদনা, আমাদেরকে পাঠাবার পরে আবার যদি দুনিয়ার মতো নাফরমানি শুরু করি, ইন্না কুন্না যালিমিন, তাহলে নিশ্চয়ই আমরা সীমা লঙ্ঘনকারী, নিশ্চয়ই আমরা জালেম, আর কাজ হবে না। ওখানে গিয়ে বলবে আমরা মানি নাই, আমাদেরকেও ডাকা হয়েছিল, আমাদেরকেও বলা হয়েছিল, কিন্তু আমরা কি করি নাই, মানি নাই, শুনি নাই, আমল করি নাই, বরং উল্টা তিরস্কার করেছি, কটাক্ষ করেছি, এবার আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। যদি পাঠান তাহলে আমরা এবার আর ভুল করব না, যদি আবারও ভুল করি তাহলে নিশ্চয়ই আমরা সীমা লঙ্ঘনকারী, নিশ্চয়ই আমরা অপরাধী। কিন্তু এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আর ফিরে আসা হবে না, ওখানে ফয়সালা হয়ে যাবে। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নেওয়া হবে, প্রত্যেক জান্নাতি জাহান্নামী ভাগ কয়টা বলেন সবাই? দুইটা। জাহান্নামীদেরকে জাহান্নামে নেওয়া হবে টানতে টানতে, দলে দলে। وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا, কাফেরদের, এই কাফের দিয়ে শুধুমাত্র আল্লাহকে অস্বীকারকারী কাফের না, মূলত যারা অবাধ্য, যারা সীমা লঙ্ঘনকারী, যারা আল্লাহকে মানে নাই, আমল করে নাই, তাদেরকে দলে দলে যখন জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে। حَتَّى إِذَا جَاءُوهَا فُتِحَتْ أَبْوَابُهَا, যখন জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে জাহান্নামীদের, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজাগুলো অটোমেটিক খুলে যাবে, জাহান্নামের গেটে যেই ফেরেশতারা থাকবে ওরা তিরস্কার করে জাহান্নামীদেরকে বলবে, ক্বাল লাহুম, ওদের উদ্দেশ্যে বলবে, খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, তোমাদের কি খাজানার কথা বলা হয় নাই, এই দিনের কথা বলা হয় নাই, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই, ওলামায়ে কেরাম কি যায় নাই, তোমাদের কাছে কি আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনানো হয় নাই, তোমাদেরকে কি এই দিনের ভয়াবহতার কথা শোনানো হয় নাই, তোমাদেরকে কি বয়ান করা হয় নাই, জুমায় কি বয়ান শোনো নাই, ওয়াজে শোনো নাই, তাবলিগে শোনো নাই, খানকায় শোনো নাই, কতভাবেই তো তোমাদের বলা হয়েছিল, সতর্কবাণী দেওয়া হয়েছিল, ভয়ভীতি দেখানো হয়েছিল, তোমরা এরপরও কেন মানো নাই? তখন জাহান্নামীরা বলবে, বালা হা, আমাদের কাছে গিয়েছিল, বলেছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি, কি জানো, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি, জাহান্নামা ফিহা, এরকম যে আমাদেরকে বলা হয়েছিল কিন্তু আমরা মানি নাই, অস্বীকার করছি, আমরা কাফের ছিলাম, আমরা কাফেরদের অন্তর্ভুক্ত ছিলাম, অস্বীকারীদের দলে ছিলাম, যারাই আমাদের কাছে গিয়েছে বিদ্রুপ করেছি, তিরস্কার করেছি, আমার রাসূলের মাথার উপরে বাইতুল্লাহর সামনে গিয়ে যখন আমার রাসূল সিজদায় গেলেন, কাফেররা পুটের পচা নারী ভুরি আমার রাসূলের মাথা মোবারকের উপরে ঠেসে দিয়েছে। এ আপনি কি জবাব দিবেন কিয়ামতের ময়দানে? রাসূলের জামানায় একটা সময় গেছে, শুরুর দিকে জোরে আজান দিতে পারে নাই, জোরে কেরাত পড়তে পারে নাই,
ইসলামের দাওয়া দিতে পারে নাই, গোপনে দিন পালন করতে হয়েছে। এই দিনে আপনাকে কে ফিরালো? নামাজে বাধা নাই, রোজায় বাধা নাই, তেলাওয়াতে বাধা নাই, আপনাকে কিসে ফিরিয়ে রাখলো? আপনি কি জবাব দেবেন? শায়খে যাত্রাবাড়ি একটা কারগুজারি বলেছিলেন, তিনি আমেরিকায় যখন সফরে গিয়েছেন 1500 মাইল, কত মাইল? 1500 মাইল দূর থেকে হেলিকপ্টার ভাড়া করে হুজুরের কাছে আসছেন ওজুর ফরজ জানার জন্যে। কিসের? অজু, গোসলের ফরজ আর নিয়ম জানার জন্যে। আর এই বাংলাদেশে দিন শেখা কত সহজ, কত সহজ! আপনি কি জবাব দেবেন আল্লাহর কাছে, আমার রাসূল দিন পালন করতে গিয়ে কত বাধার সম্মুখীন হলেন, নিজের মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে গভীর রাতে, রাতের আধারে আবার পথে গিয়ে গুহার মধ্যে ঢুকতে হয়েছে, আমার রাসূল কত প্রতিকূলতার সামনে দাঁড়িয়ে দিনের দাওয়াত দিলেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিলেন, আপনার কি ত্যাগ আছে এই দিনের জন্যে? কোনো ত্যাগ নাই, তবুও আপনি কতটুকু দিন পালন করছেন? কি জবাব দেবেন? কি জবাব আছে আপনার কাছে? কতটুকু সময় যায় আল্লাহর বিধান পালনে? কোন মায়া আপনাকে ফিরিয়ে রাখলো? কেসের পিছনে পড়ে আল্লাহকে ভুলে রইলেন? একবারও ভাবেন নাই এই যত ব্যস্ততা আছে কিসের জন্য? এই ব্যস্ততা, মানুষ কাজ করে ভবিষ্যৎ ফলাফলের কথা চিন্তা করে। আপনি কি ভবিষ্যৎ পরিকল্পনা করলেন, কি চিন্তা করলেন? এই মুহূর্তে যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, যাদের জন্য এত কিছু করছি, এই যে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, সারা জীবনেও আর জোড়া লাগবে না। তাহলে জাহান্নামীদেরকে বলা হবে, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। জাহান্নামীদেরকে বলা হবে, যাও এবার জাহান্নামে চলে যাও, এটাই তোমাদের যোগ্য স্থান। দুনিয়ায় যারা অহংকার করে, দুনিয়ায় যারা গীবত শিকায়ত করে, দুনিয়ায় যারা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, মানুষ যত চায় যত পায় তত লাগে, এই বেশি 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 করে মানুষ, শুধু চায় আরো লাগবে আরো লাগবে, কবর পর্যন্ত যাওয়ার আগে, মৃত্যুর আগ পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত শুধু আরো লাগবে আরো লাগবে আরো লাগবে। আজকে এই রাত মহিমান্বিত রাত, বিশাল ফজিলতের রাত, গুনাহ মাফের রাত। কিভাবে গুনাহ মাফ করাবেন? তবে এই রাতেও তিনজন ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। কয়জন? এক নম্বর, যে শিরিক করে। কি করে? মুশরিককে আল্লাহ মাফ করবেন না। কথায় কথায় আমরা অনেক সময় বলে ফেলি, তোর কাছে এত টাকা তো আল্লাহর কাছেও নাই, নাউজুবিল্লাহ বাসায় গিয়ে বললেন, তোর কাছে এত টাকা আল্লাহর কাছেও নাই, নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা আর কোনোদিন বলা যাবে? তুমি তো আল্লাহর বড়টা বলে না, আল্লাহ মাফ করুন। এই শিরকের অনেকগুলো ধাপ আছে। জুমায় যে সূরা ফাতিহার আলোচনা করি, ওয়া ইয়াকা নাস্তাঈনের যে আলোচনা, এর মাঝে বিষয়গুলো কিছু হলেও আসবে, তবু আজকে কিছু বলে দিই। আমরা চাইব কার কাছে? কেন? স্বয়ং সম্পূর্ণ দাতা একমাত্র আল্লাহ। স্বয়ং সম্পূর্ণ দাতাকে, পৃথিবীর যত বড় ধনভাণ্ডার হোক না কেন, এটাও একদিন ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর ধনভাণ্ডার। এই জন্য আল্লাহই দিতে পারেন আপনাকে, যা চাওয়ার তার কাছেই চান, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ দাতা। এই আল্লাহর কাছে চাওয়ার পদ্ধতি দুইটা, আল্লাহর দেওয়ার পদ্ধতিও দুইটা, একটা হলো সরাসরি চাওয়া আর একটা হলো মাধ্যমে চাওয়া।
যেমন যেই জিনিসগুলো আল্লাহ সরাসরি বান্দাকে দেন, এই জিনিসগুলো সরাসরি আল্লাহর কাছেই চাইতে হবে। যেগুলো আল্লাহ মাধ্যম হিসেবে দেন ওগুলো মাধ্যমের কাছে চাওয়া যাবে। যেমন শান্তি দেওয়ার মালিককে জোরে বলেন আল্লাহ, এটা কোনো মাধ্যম নাই, আল্লাহ সরাসরি দেন। বৃষ্টি দেওয়ার মালিককে আল্লাহ, অতএব এটা চাইতে হবে কার কাছে? সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে। রোগ দেওয়ার মালিককে অতএব সরাসরি রোগ মুক্তির শেফার জন্য কার কাছে চাইতে হবে? চিকিৎসা নি সুন্নত হিসেবে। এই চিকিৎসা দিয়া কিছু হবে না যদি আল্লাহ আমাকে সুস্থ না করেন। সামান্য অনেকের অনেক রোগ আছে, বহু ওষুধ খায় কিন্তু ভালো হয় না, আছে না নেই, এটা আল্লাহর কাছে সরাসরি চাইতে হবে।